আচ্ছা, বাসায় বসে যদি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চিজ পাস্তা খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকের এই চিকেন চিজ পাস্তার রেসিপিটি। চেষ্টা করেছি একদম হুবহু রেস্টুরেন্টের টেস্ট আপনাদের সামনে তুলে ধরতে, খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পাস্তা সেদ্ধ করার জন্য আমি প্রথমে চুলায় একটি পরিমাণ মতো পানি দিয়ে পাত্র বসিয়ে দিয়েছি, আর পানিটা খুব ভালো মতো ফুটে উঠলে তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবং নুডলস অথবা পাস্তা রান্না করার সময় অনেক বেশি পানি দিয়ে কিন্তু পাস্তা অথবা নুডলসটা সেদ্ধ করা উচিত। তারপর এখানে আমি প্রায় এক কাপের মতো পাস্তা নিয়েছি এবং পাস্তাটা খুব ভালো মতো পানির সাথে মিশিয়ে নেব। অনেকেই পাস্তা বয়ল করার সময় পানিতে একটু তেল ব্যবহার করেন, কিন্তু আমি কোনো প্রকার তেল ব্যবহার করছি না। কেননা তেল ব্যবহার করলে যখন আমি এটা সসে রান্না করব তখন সসগুলো কিন্তু পাস্তার গায়ে খুব ভালো মতো লাগবে না। তেলের কারণে সসটা পাস্তা থেকে আলাদা হয়ে যেতে পারে, এই জন্য পাস্তাটাকে আমি ড্রাই ভার্সনে রাখবো। আর পাস্তাটা যখন আমাদের সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে আর পাস্তাটায় কোনো স্টিকি ভাব থাকবে না। তারপর পাস্তাটা আমি একটা চেক করে দেখলাম যে প্রায় সেদ্ধ হয়ে গেছে, ওই পর্যায়ে আমি পাস্তাটাকে নামিয়ে নিব। এবার একটা প্যানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তারপর 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি ঠিক এইভাবে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিকেন। চিকেনটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন চিকেনটাকে যতটুকু সম্ভব ছোট ছোট করে কাটতে, তাহলে যত ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করা হচ্ছে সবগুলো ভালো মতো চিকেনের গায়ে লেগে যাবে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ অরিগানো গুঁড়ো। এখানে আমি ড্রাই অরিগানোটা ইউজ করেছি এবং এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। এটা ছাড়া কিন্তু রেস্টুরেন্টের টেস্টটা পাস্তাতে কোনোভাবেই আসবে না। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তারপর পাস্তার প্যাকেটের সাথে যে মশলার প্যাকেটটা থাকে সেটা আমি এখন পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো মশলা আমি চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে প্রায় 5 মিনিটের মতো চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। তবে এখানে আমি কোনো প্রকার পানি ছাড়াই চিকেনটা রান্না করে নিব। চিকেনটা রান্না হয়ে এলে এ পর্যায়ে আমি খুব অল্প পরিমাণ লবণ দিয়ে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার অন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আর বাটারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আর বাটারটা ইতিমধ্যে প্রায় মেল্ট হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম স্লাইস, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো স্লাইস। এখন এখানে আপনারা যারা বাটার ইউজ করবেন না, রেগুলার তেলে এই ক্যাপসিকাম আর টমেটোটা ভালো করে 1 মিনিটের মতো ভেজে নেবেন। এতে করে ক্যাপসিকাম আর টমেটোর সুন্দর একটা ফ্লেভার আসবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। এই সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মিক্স করে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমরা যে চিকেনগুলো রান্না করে রেখেছিলাম সে চিকেনগুলো। এবার এই সবগুলো খুব ভালো মতো মিক্স করে নিব। তারপর 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি অরিগানো গুঁড়ো। চেষ্টা করবেন এই অরিগানো গুঁড়ো আর চিলি সসটা অবশ্যই এখানে ইউজ করতে, কারণ রেস্টুরেন্টে কিন্তু এগুলো অবশ্যই ইউজ করে, তা না হলে রেস্টুরেন্টের পাস্তার মতো টেস্টটা ভালো আসবে না। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তাগুলো দেওয়ার পরে ঠিক এইভাবে চিকেন আর মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। এটা যদি হাতের কাছে
থাকে দেবেন, তা না হলে স্কিপ করতে পারেন। আর এই ফাঁকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন এবং আমার রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সেই সাথে আমার রেসিপিটা কেমন হয়েছে তাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যখন সব কিছু খুব ভালো মতো মিশে যাবে তখন এই পর্যায়ে আমরা ব্যবহার করব প্রায় হাফ কাপের মতো মজারালা চিজ। আমি এইখানে স্লাইস করা প্যাকেটের চিজটা ইউজ করেছি, আপনারা চাইলে চিজটা বাসায় গ্রেটও করে নিতে পারেন। চেষ্টা করবেন এখানে অবশ্যই মোজারেলা চিজটা ইউজ করতে, এতে করে খেতে অনেক বেশি ইয়াম্মি হবে। আর খুব ভালো মতো মিশিয়ে যখন আমাদের চিজটা ভালো মতো মেল্ট হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নেব আর গরম গরম থাকা অবস্থায় সার্ভ করে নেব। তো দেখলেন তো কত সহজে বাসায় থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমাদের চিকেন চিজ পাস্তা রেডি হয়ে গিয়েছে। আর আজকের রেসিপিটি তৈরি করতে আমার যা যা উপকরণ লেগেছে আমি সবগুলোর ইনগ্রেডিয়েন্টস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চিকেন চিজ পাস্তাটা দেখতে কেমন হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই ডেলিশিয়াস কুকের সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।